আমার প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে ঈদের স্পেশাল রেসিপিতে আজকে তৈরি করে দেখাবো খুব মজাদার ইয়াম্মি একটা রেসিপি, আশা করছি সবার খুব বেশি ভালো লাগবে। আজকে তৈরি করে দেখাবো ব্ল্যাক পেপার চিকেন। শুধুমাত্র একটি মুরগির বুকের মাংসটা দিয়ে তৈরি করছি ব্ল্যাক পেপার চিকেন। এই চাইনিজ ডিশটি কিন্তু আপনারা চাইলে রেস্টুরেন্টে না গিয়ে বাসায় কিন্তু তৈরি করতে পারবেন খুব সহজে। আমি খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমি একটি মুরগির বুকের মাংসটাকে খুব পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা হয়তো দেখে বুঝে নিতে পারছেন কতটা পাতলা করে কেটে নিয়েছি। এখন এটাকে ম্যারিনেট করে নিব। প্রথমে দিয়েছি হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ চিনি, আর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার প্রায় এক টেবিল চামচের মতো, আর দিয়ে দিচ্ছি একটা ডিমের সাদা অংশ। আমি কুসুমটা ব্যবহার করিনি। সাদা অংশটা দিয়ে যদি এটাকে ফ্রাই করা হয় খুব সুন্দর মতো কিন্তু ফুলে উঠবে। তো এভাবে কিন্তু ভালো করে আমি ম্যারিনেট করে 10 মিনিটের জন্য রেখে দিব রেস্টে। আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে নিয়েছি, আর কর্নফ্লাওয়ার মিশ্রণে কিন্তু আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর হাফ কাপের মতো পানি দিয়ে এটাকে গুলিয়ে রাখছি। এটা কিন্তু রান্নাতে ব্যবহার করা হবে পরে, আর অবশ্যই কিন্তু যখন এটা পরে ব্যবহার করবেন আবার কিন্তু ভালো মতো নেড়েছি এটা কিন্তু ব্যবহার করতে হবে। এখানে কিছু সবজি নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি দু রকমের, লাল এবং সবুজ, আর পেঁয়াজ নিয়েছি একটু মাঝখানে ফ্রাই করে, আর কাঁচামরিচ নিয়েছি। এখন যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলো কিন্তু ডুবো তেলে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে। দেখতেই পাচ্ছেন কতটা পাতলা স্লাইস করে কেটে নিয়েছে, আর দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ডাবল হয়ে ফুলে উঠছে। তো একটু গোল্ডেন কালার হয়ে আসলে এটাকে আমি তুলে নিব, খুব বেশিক্ষণ ধরে ভাজতে হবে না। একটু গোল্ডেন কালার চলে আসলে কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে নিচ্ছি তেল ঝরিয়ে। ঠিক একই হাইতে 2 টেবিল চামচের মতো অয়েল দিয়ে আমি 1 টেবিল চামচ রসুন কুচি দিয়েছি, একদম মিহি করে কুচি করে নিয়েছি। সাথে সবজিগুলো দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটাই কিন্তু আমি 4 ভাগ করে কিন্তু একটু ফালি করে ভাগ করে নিয়েছি। আর অবশ্যই কিন্তু হাই হিটে রান্না করতে হবে, এটা একটা চাইনিজ রেসিপি তো হাই হিটে কিন্তু রান্না করতে হবে। আর এখানে আমি 1/4 কাপের মতো পানি দিয়ে দিলাম যেন সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। লবণ দিয়েছি 1/4 চা চামচ, কালো গোলমরিচ দিয়ে দিলাম 1/4 চা চামচ। অবশ্যই কিন্তু গোলমরিচ ব্যবহার করতে হবে, কালো এবং সাদা যে কোনো গোলমরিচই আপনি দিতে পারেন। 1 টেবিল চামচের মতো সয়া সস দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ওয়েস্টার সস। এই সসগুলো কিন্তু এই ব্ল্যাক পেপার চিকেনে অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। চেষ্টা করবে সসগুলো ব্যবহার করতে। এখন ভালো করে কিন্তু একটু নেড়ে ছেড়ে দিলাম, আর যে চিকেনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এখন ভালো মতো কিন্তু নেড়ে ছেড়ে নিচ্ছি, আর চুলাটা কিন্তু হাই রেখেছি। তো এখন কাঁচামরিচ দিয়ে দিলাম, আর কর্নফ্লেয়ারটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গুলে নিতে হবে যেন দলা পেকে না থাকে। 4-5টা কাঁচামরিচ কিন্তু আমি লম্বাটা করে মাঝখানে ফ্রাই করে দিলাম, আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু নেড়ে দিতে হবে। ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। এটা একটু ক্রিমি একটু ইয়ামি একটা ব্ল্যাক পেপার চিকেন। আপনারা চাইলে নান রুটি বা পরোটার সাথে কিন্তু সার্ভ করতে পারেন। আসছে আসন্ন ঈদে আপনারা চাইলে এভাবে মেহমানদারিতে কিন্তু এই মেনুটি রাখতে পারেন, অন্যরকম একটা টেস্ট, সবাই কিন্তু খুবই প্রশংসা করবে। তো সবশেষে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো টমেটো সস। আমি সবশেষে টমেটো সসটা দিয়েছি যেন টমেটো সসের যে একটা তীব্র একটা ফ্লেভার থাকে সেটা যেন থাকে, স্ট্রং থাকে। তো এখন হয়ে গেছে আমার ব্ল্যাক পেপার চিকেন, খুবই ইয়াম্মি একটা রেসিপি। পোলাও এবং ফ্রাইড রাইস, নান, পরোটার সাথে খেতে কিন্তু দারুণ জোস লাগে, আমার তো খুব বেশি ভালো লাগে। আর চিকেনের বুকের মাংসটা কিন্তু এভাবে রান্না করতে খুব বেশি মজা হয়, আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন। আর ঈদে কিন্তু আপনারা চাইলে অন্যান্য মেনুর সাথে এই মেনুটিও রাখতে পারেন, আনকমন এবং খুব মজাদার একটা রেস্টুরেন্টের চাইনিজ ডিশ। আশা করছি সবার খুব বেশি ভালো লেগেছে, আর সবাইকে ঈদের শুভেচ্ছা রইল, সবার খুব বেশি ভালো থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।